Today I'll teach you a new chapter. Take out your computer book and take out chapter number 2. Okay? So, today we will read about Windows 7. As I have told that we have many operating systems through which we operate the computer. So, Windows 7 is also a kind of an operating system which was invented by Microsoft. So, when you come to the book, the first question is, what is Windows 7? So what is Windows 7? Look into your book. Windows 7 is an operating system invented by Microsoft, as I said. All the operations of a computer is controlled and managed by this operating system. A computer is shomosto kajkormo kintu ei operating system e diye manage hoy. It is essential to start and shut down your computer or to work with application software like MS Word, etc. In your computer laboratory, all the computers are connected with electrical wires. So be cautious and don't touch any open wire. Start and shut down the computer under the direction of your computer teacher. So ekhane amra ki bujhte pacchi je computer start korar jonno kono application ba kono software like MS Word holo, MS Excel holo, start korte gele prothome amader ki dorkar proyojon korche, prothome amaderke computer ta start korte hocche. কম্পিউটার স্টার্ট করতে হয় আর কম্পিউটারকে বন্ধ করতে হয়। বন্ধ করাকে কি বলি আমরা? শাট ডাউন। ওকে, শাট ডাউন দা কম্পিউটার। কম্পিউটার যে অনেকগুলো ওয়্যারস থাকে, তো তোমাদেরকে সেটা ইউ হ্যাভ টু সি এন্ড ইউ হ্যাভ টু টেক দ্য প্রিকশনস বাই টাচিং দ্য ওয়্যারস, বিকজ দিস মেট মাইট বি ভেরি রিস্কি ফর ইউ এন্ড ইউ শুড ডু উইথ দ্য ডাইরেকশন অফ ইউর কম্পিউটার টিচার। সো নাও লেটস সি হাউ উই ক্যান স্টার্ট দ্য কম্পিউটার। ওকে চিলড্রেন, so children, first what you have to do, you have to switch on the UPS. Okay, this will supply power to your computer. Then switch on the CPU button. Now see, the computer screen has already come. See, the computer screen has already come. See, now the Windows is starting. The computer abar kintu start hocche. See, the welcome message has already come and it is starting. So this is the desktop main page. Okay, desktop এর main page এ আমরা কিন্তু চলে এসেছি। কোনো application যদি open থাকে সেগুলো আমরা close করে নিলাম। এটা হলো desktop এর কিন্তু main page। তো আমরা এখানে দেখো কম্পিউটারের main screen অবধি কিন্তু চলে এসেছি। The Windows 7 gets loaded. Startup process into computer memory automatically within few seconds. তোমরা দেখলে within few seconds কিন্তু কম্পিউটারের main screen চলে এসেছে। এবার দেখো ডেস্কটপে কিন্তু অনেকগুলো আইকনস, এই যে এগুলো সব কিন্তু এক একটা করে আইকনস, এগুলোকে কি বলা হয়? আইকনস এন্ড ফোল্ডার্স। সেরকমই এই আইকনস এর মধ্যে অনেক রকম প্রোগ্রাম স্টোর করা আছে যেগুলো আমরা এক একটা ক্লিক করলে সেটা দেখতে পারি। ওকে, হোয়াট ইউ হ্যাভ টু বি অ্যালার্ট দ্যাট ইউ ডোন্ট টাচ এনিথিং উইথ ওয়েট হ্যান্ডস, ভেজা হাতে কিন্তু কোনো জিনিস ধরবে না, বিকজ দিজ আর অল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস। সো নাও সি, ফার্স্ট ইউ হ্যাভ টু সি হুইচ ইজ দ্য স্টার্ট বাটন। সি, এই যে কর্নারে এটা হচ্ছে স্টার্ট বাটন। দেখো এখানে আমি এখানে কার্সার রাখতে এখানে কিন্তু স্টার্ট লেখাটা চলে এসেছে। ওকে, সো দিস ইজ দ্য স্টার্ট বাটন। সো দিস স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে আমরা যখন মাউস থেকে ক্লিক করছি তখন দেখো অনেকগুলো প্রোগ্রাম সেখানে ওপেন হয়ে যাচ্ছে, তো এটাকে বলে স্টার্ট বাটন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আইকনস, আইকনস বলে দিয়েছি এগুলো হচ্ছে তোমাদের আইকনস। এবার আমরা চলে যাচ্ছি ফোল্ডার, ফোল্ডার হচ্ছে স্মল ইয়েলো কালারের বক্সেসগুলো, যে এই যে স্মল ইয়েলো ইয়েলো কালারের বক্স দেখতে পাচ্ছ, এগুলো ইয়েলো, যেখানে যেখানে মাউস রাখছে এগুলো ইয়েলো কালার। দিস ইয়েলো কালার বক্সেস আর কল্ড ফোল্ডার, এদের ভেতরে অনেক রকমের ডকুমেন্টস থাকে। নেক্সট উই উইল কাম টু দ্য টাস্ক বার, টাস্ক বার হচ্ছে এখানে, যে কোনো আমরা ফোল্ডার খুলবো সব কিন্তু এখানে আমরা দেখতে পাবো। ধরো আমি মাই কম্পিউটারটাকে খুলছি, এটাকে আমরা ডাবল ক্লিক করলাম, খুললাম, সেটা দেখো এখানে টাস্ক বারকে দেখাচ্ছে, ছোটো করে দেখাচ্ছে, এটা কিন্তু আলোয় জ্বলছে, দেখো মানে এই অ্যাপ্লিকেশনটা খোলা আছে। তো টাস্ক বার আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সেই মুহূর্তে কোন টাস্কটাকে করছি। নেক্সট হচ্ছে আমাদের কুইক লঞ্চ বার, সুইচিং হিডেন আইকনস ইন দ্য মিডল অ্যান্ড সিস্টেম ট্রে অ্যাট দ্য রাইট,
দেখো এই বইটাও তোমরা দেখতে পারবে এটাই হয়েছে কুইক লঞ্চ বার টাস্ক বার তোমাদের বললাম এটা হচ্ছে টাস্ক বার মাউস পয়েন্টার এই যে এটা হচ্ছে কিন্তু মাউস পয়েন্টার আর সিস্টেম ট্রে সিস্টেমের মধ্যে কুইক সিস্টেম যেটা ধরো সাউন্ড বাড়ানো সাউন্ড কমানো এটাকে বলা হয় সিস্টেম ট্রে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সিস্টেম ট্রে নেক্সট মাউস পয়েন্টার তোমাদেরকে বলে দিয়েছি এবার তোমরা যদি আরো কিছু প্রোগ্রামস যেতে চাও তাহলে আমাদের যেতে হবে এই স্টার্ট বাটনে স্টার্ট বাটনে কি দেখো টিপলাম টেপার পরে দেখো এখানে কিন্তু আমাদের প্রোগ্রামস খুলে গেছে আমরা যদি সমস্ত প্রোগ্রাম দেখতে চাই ইফ ইউ ওয়ান্ট টু সি অল টাইপস অফ প্রোগ্রামস দেন উই হ্যাভ টু ক্লিক ইন অল প্রোগ্রামস দেখো আমি অল প্রোগ্রামসে ক্লিক করছি এখানে কিন্তু অল প্রোগ্রামস খুলে গেছে সমস্ত প্রোগ্রামস যা যা আছে কম্পিউটারের মধ্যে কিন্তু সব প্রোগ্রামস খুলে গেছে আবার যদি ফেরত যেতে চাই তাহলে কী করতে হবে এই যে ব্যাক বাটন ব্যাক বাটনকে টিপলে আবার আমরা কিন্তু অল প্রোগ্রামসে ফেরত চলে এসি এটাকে বন্ধ করতে হলে আমরা কী করতে হবে যেখানে সেখানে একটা ক্লিক করলেই কিন্তু দেখো এটা কিন্তু আর নেই এটা কিন্তু চলে গেছে ওকে চিলড্রেন সো টুডে তোমাদেরকে আমি দেখালাম যে কিভাবে আমরা কম্পিউটার স্টার্ট করলাম কিভাবে আমরা আগে ইউপিএস প্রেস করলাম তারপরে আমরা সিপিইউ প্রেস করলাম তারপরে আমরা মনিটর আমাদের অন হয়ে গেল তোমরা আজকে কি শিখলে তোমরা আজকে কিভাবে কম্পিউটার স্টার্ট করতে হয় সেটা শিখলে কম্পিউটারের মেইন স্ক্রিন কোনটা সেটা শিখেছো কম্পিউটারে কোথায় অল প্রোগ্রামস থাকে কোথায় আইকনস থাকে কোনটাকে ফোল্ডার বলা হয় কোথায় কুইক লঞ্চিং বার আছে টাস্ক বার আছে ঠিক আছে সিস্টেম ট্রে কোনটা সেটা তোমাদেরকে আশা করছি আমি বুঝিয়ে উঠতে পেরেছি হোয়াট ইজ ইয়র ওয়ার্ক হোয়াট ইজ ইয়র হোমওয়ার্ক ইয়র হোমওয়ার্ক ইজ দ্যাট ইউ গো থ্রু দিস পেজ থরোলি অ্যাট হোম ইউ হ্যাভ টু রিড আউট পেজ নাম্বার 14, 15 and 16 এই তিনটে পেজ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে পড়বে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ কম্পিউটার অ্যাট ইউর হোম ইউ ক্যান অলসো ডু দ্য প্র্যাকটিক্যাল ওকে স্টুডেন্ট বাই ফর নাও